ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত আপনার প্রশ্ন হলো একজন মানুষ আমার থেকে কিছু টাকা পেত এখন মানুষটা মারা গেছে এখন তার ঋণ আমি কীভাবে পরিশোধ করবো আলহামদুলিল্লাহ নবী আবাদ কেউ যদি আপনার থেকে টাকা পায় কেউ যদি আপনার থেকে টাকা পেত আর সে যদি মারা যায় তাহলে ওই টাকা আপনি তার ওয়ারিস অর্থাৎ ছেলে মেয়ের কাছে আপনি অর্পণ করবেন ছেলেমেয়ের কাছে সেই টাকা পেমেন্ট করে আপনি পরিশোধ করবেন কারণ কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পদের ওয়ারিস হয় তার সন্তানগণ সুতরাং যদি এরকম হয় যে যার কাছ থেকে আপনি ঋণ করেছিলেন অথবা নিয়েছিলেন সে লোক মারা গেছে তাহলে ওই লোকের টাকা পয়সার মালিক যেহেতু তার ওয়ারিসগণ হবেন সুতরাং ওয়ারিসগণের কাছে সেই টাকা সমর্পণ করতে হবে সেই টাকা তাদের কাছে পরিশোধ করতে হবে যদি এরকম হয় যে তার কোনো ওয়ারিস নেই অথবা তার ওয়ারিস কারা সেটা আপনি জানেন না অথবা তাদেরকে খুঁজে পাচ্ছেন না তাহলে মৃত ব্যক্তির নামে ওই টাকাটা দান করে দিতে হবে এটাই নম্বর স্টেপ যদি তার ওয়ারিস না থাকে অথবা তাদের সন্তানদের যদি হদিস বা সন্তান আপনি না পান অথবা কোনো তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছেন না যোগাযোগ করতে পারছেন না তাহলে আপনি ওই টাকাটা মসজিদ মাদ্রাসা এতিমখানায় এতিমগুড়ি অসহায়দস্ত মানুষের পেছনে ওই ব্যক্তির নামে যা যিনি আপনার থেকে টাকা পাবে তার নামে আপনি দান করে দেবেন এইগুলো ওলামাইকেরাম উল্লেখ করেছেন সুতরাং আপনি যদি তার ওয়ারিসদেরকে পান তাদের কাছে আপনি টাকাটা ফেরত দেন আর যদি না পান তাহলে তার নামে আপনি আল্লাহর আসতে দান করে দেন আল্লাহ আলম